কৈলাসহর মহকুমার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডটি তপশিলি জাতির সংরক্ষিত করার সিদ্ধান্তের প্রতিবাদ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, 1 নং ওয়ার্ডে তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার প্রায় নেই বললেই চলে। তাহলে 1 নং ওয়ার্ড কি কারণে তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে? অবিলম্বে 1 নং ওয়ার্ডটি পুনরায় সাধারণ ক্যাটাগরি করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসকের নিকট আবেদন করলেও 15 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত না করা হয়, তাহলে 1 নং ওয়ার্ড ভোটাররা গ্রাম পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়। পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে SC রিজার্ভেশন করেছে, তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন, সরি ডেপুটেশন না, আমরা DM-এর কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও গ্রামের দুটি গ্রামের প্রত্যেকের সিগনেচার নিয়ে DM-এর কাছে মানে লিখিত দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে DM আমাদেরকে কল করেছিল, আমরা বিভিন্ন নগুলো আমরা জানিয়েছি যে আমাদের এখানে আমাদের গৌরনগর পঞ্চায়েতে এই 1 নং ওয়ার্ডে যে SC রিজার্ভেশন করা হয়েছে তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য, কিন্তু তা সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই, যার কারণে আজকে দুটি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই SC রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয় তাইলে আমরা সবাই মিলিয়ে এই ওয়ার্ডে ভোট বয়কট করা হবে। এটা আজকে আগামী পঞ্চায়েত নির্বাচনে এটা ভোট বয়কট করা হবে, এটা সিদ্ধান্ত নিচ্ছে। 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা 417 জন, এর মধ্যে SC হলে গিয়া 7টা ভোটার হলে 416টা হলে গিয়া অন্য সম্প্রদায়ের ভোটার। আমরা চাচ্ছি যে এখানে যে SC রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘ্নে করা হচ্ছে, আমরা তা জানতে পারলাম যে 3% যদি SC হয় তাহলে এখানে দেওয়া হয়, তাতে দেখা গেছে যে এখানে 3% নয়, ST নেই এবং SC নেই। তারপরে দেখা গেছে যে এখানে তারা মানে এই অডিটের অডের ব্যাপারে তারা এটা সিদ্ধান্ত অনেক বেশি, কিন্তু SC-দের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি যেমন ধরো BJP কংগ্রেস CPM আছে, তারা প্রার্থী নির্বাচিত করতে পারছে না, হ্যাঁ, যার কারণে SC এইভাবে একটা দুটা পরিবার আছে। যারা আছে এখানে 5-6 বছর ধরে একটা গোড়া এখানে এসেছে SC, আর একটা গোড় এসেছে তার দুইটা ভোটার, তারা 1 বছর হয় না এখানে, তো আমাদের এরিয়ার সঙ্গে তাদের কোনো কিছু জানা নেই। তারা আমরা এই ধরনের যে অবজেকশন করছি যে এখানে তাদের আমাদের উন্নয়ন কোনো করতে পারবে না। এটা সিদ্ধান্ত নিয়েছে যে SC রিজার্ভেশন যদি উদ্বোধন করা না হয় তাহলে ভোট বয়কট হবে।